ট্রেনের সংখ্যা আহি গৈছে। এতিয়া আমি গৈ আছো, মানে ট্রেনত উঠিব কারণে গৈ আছো। রাতিপুয়া প্রায় 4:30 বজাই নাই না, 4:30 বাজিল। তো এতিয়া গৈ আছো ট্রেনত উঠিব। তারপর আমার ট্রেনখন এরিব পুরাপুরি 5টা বজাত, আর তেতিয়াল মানে 12টা বজার পর ইয়াত রয়ে আছো। এখন ভয়ানকভাবে টোপনি ধরে গেছিল, কিন্তু এতিয়া টোপনি ভাঙিছে। পুরা মনত দোষ লাগি আছে যে ট্রেনত উঠিম। তো লেটস গো, আগলে গৈ থাকো আর চাই থাকক আপনার ভিডিওটা একদম শেষলৈ। অনলাইন টিকেটর ফর্ম লৈ এই মানুষ পিছে পিছে এইখানেতে যাম। তো এই হাতত অনলাইনের খাতা। তো লেটস গো, আগলে গৈ থাকো। মানে গাইস, কি হব কব নোৱাৰো আর। জীবনত প্রথম এনেকুৱা এক্সপিরিয়েন্স যে ট্রেনত উঠিম আর পাটনালৈ যাম। এসেল তো গাইস, আমি টিকেট লৈ বিচারি আছো। আমি কত আছো গাইস, ফাইনালি জীবনের প্রথমবারের কারণে ট্রেনত একদম মহাজন টাইপ হিসাবে বহি আছো। গাইস, অল্প পিছতে মানে ট্রেন যাত্রা আরম্ভ হব। তো একদম মজাদার, মানে মজাদার লাগি আছে, নিজকে একদম বহুতে ভাল লাগি আছে। জীবনত প্রথমবার এনেকুৱা এক্সপিরিয়েন্স লোক কারণে গৈ আছো। আপনাদের ভিডিওটি শেষলৈ চাই থাকিব আর একটা মজাদার হিসাবে কমেন্ট করব। এয়া দাদাই পড়াত ব্যস্ত, মানে কিনা কিনি ভাবি কিনা কিনি করে আছে, না জানো আর কি করে আছে। তো আজি গৈ আছো পাটনা। তো চাই থাকব ভিডিওটি একদম এন্ড লৈ। ফাইনালি ট্রেনত বহি আছো, মোর পিছফালে আপনাদের সবই পারিছে লোকেল পরিবেশ। তো এইফালে সব গাইস পাহাড়, মানে রাতিপুয়ালার। তো এয়া এয়া মোর ইফালে দেখা পাইছে সাইনবোর্ডটোত হাসিনাপুর রেল স্টেশন আহি পাইছো, মানে পশ্চিমবঙ্গ বঙ্গ রাজ্য পাই গৈছো। তো গাইস, ফাইনালি গৈ আছো আর বেশি দূর নাই, মানে আরও আছেও। তো কিমান দূর আছে মই নাজানো, কেন জীবনত প্রথমবারের কারণে ইমান দূর গৈ আছো। তো আপনাদের ভিডিওটা চাই থাকিব, যদি ভিডিওটা চাই ভাল পায় হলে লাইক করিব, কমেন্ট করিব, লগতে শেয়ার করে মোক আগুয়াই যাওয়াত সহায় করিব। তো মোর পিছফালের নজরা এইকালি ট্রেন, ইমান দীঘল ট্রেন যে আপনার দেখাই শেষ করব নিম। তো গাইস, প্রায় ইয়াত আধা ঘন্টা টাইম ধরে বহি আছো, এতিয়াল ট্রেন স্টার্ট করা নাই। বহি আছো কেতিয়া যায় গম নপাব, অসহ্য লাগি গেছে। ইমান বোরিং লাইফ যদি আছে ট্রেনত বহি থাকাটে,
তো গাইস আজি মানে ৰাতি অহাকালি ৰাতিপুৱা 5টা বজাতে আমাৰ জি পাটনা যাই পাম তো ইমান টাইম ট্রেনতে থাকিব লাগিব তো চাই থাকক আপোনালোকে ভিডিওটো একদম এন্ড সময় লৈ ইয়াত রখি আছে মানে স্টেশনত রখি আছে আমিও ইয়াত বহি আছো হয়ে দাদা সকল বিহার যাব এয়া রাশিদুল দাদা সব একালগে মিলি আজি যাত্রা আরম্ভ করছো তো লেটস গো আগলে গই থাকো বাদাম খাই আছো হয়ে দাদা শুনা আছে তো ফেন হয়ে গেছো ও দাদা এজন দাদা আর আমি খাই আছো বহুতে ভাল লাগিছে এনেকুৱা অচিনাকি ঠাই নতুন নতুন বন্ধু পাই গৈছো তো দাদা হতে আছে বিহারত তো দাদা বিহার জাগা ঠাইটা নাম কে বিহার ভিলেজটা নাম কে ভিলেজ সিমান দিছে তো দাদা হতো বিহারৰ শিৱানন্দৰ পৰা আহিছে মানে অৰুণাচলত দাদা হতে জব কৰে সেই উদ্দেশ্যে আহিছিল এতিয়া একেলগে গৈ আছোঁ তো চাই থাকক কিষণগঞ্জ ৰেলৱে ষ্টেচন আমি ইতিমধ্যে আহি পাই গ'লোঁ মানে প্ৰায় 600 কিলোমিটাৰমান আমাৰ গুৱাহাটীৰ কামাখ্যা ৰেলৱে ষ্টেচনৰ পৰা প্ৰায় 4 বজা মানে এতিয়া 5 বাজি গ'ল 5 বজাৰ সময়ত আহি ইয়াত উপস্থিত হৈছোঁ তার আগতে ইয়ার রেলওয়ে স্টেশনের দৃশ্যটা আপনার দেখাই দিছো তো এয়া হয়েছে কিষণগঞ্জ রেলওয়ে স্টেশন এটু আপনার ওয়েস্ট বেঙ্গলত পড়ে তারপর এতিয়া লাহে লাহে বিহারের মুখে আগমন হম মানে আর বিহার বেশি দূর নাই দীঘল একদম এইখান আমার যখন ট্রেনত আইছো মিনিমাম 1.5 কিলোমিটারমান দীঘল ট্রেন কালি রাতে ইমূরের পর সিমূরলে খোজকাড়ি কাড়ি গেছো কিন্তু শেষ করবা নাই ট্রেন খোজকাড়ি কাড়ি হৰি পাই গৈছোঁ মানে এতিয়া হৰিহৰত অলপ ঘূৰাই হৰিহৰ দেখুৱাইছোঁ আৰু কি মানে আজি মানে গৈ আছোঁ পাটনাত তো হে গাইজ এতিয়া আমি গৈ আছোঁ ৰাজেন্দ্ৰনগৰ ষ্টেচন মানে কটিহাৰ ষ্টেচনৰ পৰা এতিয়া যাব ৰাজেন্দ্ৰনগৰ ষ্টেচন আৰু সেইটো হ'ব আমাৰ কাৰণে অন্তিম সময় অন্তিম সময় মানে অন্তিম সীমানা তাতেই তাৰ পৰা পাটনাৰ কাৰণে গাড়ীৰে যাব লাগিব তো আৰু বেছি মানে বহুত টাইম আছে সময় হিচাপত বহুত টাইম আছে কিলোমিটাৰ হিচাপত অৱশ্যে কম সময় হিচাপত ৰাতিপুৱা 5 বজাৰ সময়ত গৈ পাম কিন্তু এতিয়া যদি আমি এই হিচাপত চাওঁ যদি 1 কিলোমিটার হিসাব থাকে বেশি নাই 450 কিলোমিটারম্যান আছে তো গাইজ আপনাদেরকে এই স্টেশনটু চাব পারে স্টেশনটু কিন্তু আমার কামাখ্যা স্টেশনতকে বহুত পরিষ্কার বলে মই কারণে কিছু ইয়াত গন্ধ নাই সেটা একটা ভাল গুণ কব লাগিব আর ইয়াত মানুষের চাব পারে এনেদরে আছে কিন্তু কোনো সিমান একটা লেতেরা করে না লেতেরা করলে ইয়ার প্রশাসনের তরফের পর সাফা করে থাকা হয়েছে কিন্তু আমার তাতে কিন্তু সেটা মই পরিলক্ষিত করা নাই